আমার এখনো পরিষ্কার মনে আছে, তিনিও গেলেন এবং আল জাজিরা একটা জোরে সোরে ক্যাম্পেইন শুরু করে দিল। তখনও কিন্তু তার সঙ্গে আমি বিষয়টা নিয়ে মত বিনিময় করেছিলাম। তিনি যদি অবগত থাকতেন ডেফিনেটলি সেই রকম একটা রিয়াকশন প্রদান করতেন, মানে যে ধরনের মানুষ তিনি এবং আমার সঙ্গে তার সম্পর্কের যে ধরন সেই বিবেচনায় আমি বলছি। মূল ইসেন্সটা যেটা, সেটা হচ্ছে ঝিকে মেরে মাকে শেখানো। অর্থাৎ আচ্ছা জেনারেল আজিজ প্রাইম মিনিস্টার্স ম্যান, এবং মূল টার্গেট কিন্তু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুকন্যা, দেশরত্ন, জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে কোনো সন্দেহ থাকবার সুযোগ নেই। আজকে জেনারেল আজিজ যদি সর্বোচ্চ শিখরে পদাবলোকন, ফর এক্সাম্পল মহামান্য রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেন, দেখবেন যে হয়তো এই সবকিছু আপনার কম্প্রোমাইজ হয়ে গেছে। আমি আর আগে নির্বাচন থেকে পূর্ব আমরা শুনছি পর্যবেক্ষণের ক্যারেজে দিয়ে যাবে। ব্যাপৃত ছিলাম কুমিল্লা জেলার বরুড়া উপজেলায়। সেই সময় আমার সতীর্থরা জানালেন দেশের বাইরে থেকে যে আমাদের সতীর্থ জেনারেল আজিজের পরিবার এবং তার উপর এই নিষেধাজ্ঞার জানান যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে, এবং সেটা পরবর্তী খুব স্বল্প সময়ের মধ্যে স্ক্যান্ডিনেভিয়ার অসলো থেকে, তারপর ব্রিটেন থেকে, তারপরে আপনার শেষ অব্দি কনক সারওয়ার তিনি আমাকে রিকনফার্ম করলেন যে বিষয়টা ফেক কোনো বিষয় নয়, সঠিক। এটি অবগত হওয়ার পর আমার মনে হলো, যেহেতু আমি বিষয়টা নিশ্চিত হলাম, আমার নৈতিক দায়িত্ব ইনকাম্বেন্ট কে বিষয়টি জানান। আমি জেনারেল আজিজ যেহেতু আমার বন্ধু, আপনারা সবাই জানেন আমরা একই স্কুলে একই ক্লাসে পড়াশোনা করেছি, শৈশব থেকে একে অপরকে চিনি, এবং সেই সঙ্গে তিনি আমার তত্ত্বাবধানে পরবর্তীতে পরিণত বয়সে তিনি পিএইচডি সন্দর্ভ রচনা করেছেন, পরবর্তীতে তিনি আমার তত্ত্বাবধানে পোস্ট ডক্টরাল গবেষণা করেছেন। তো সেই জন্য তার সঙ্গে আমার একটা নিয়মিত যোগাযোগ আছে, এবং আমার কাছে মনে হলো যে তাকে বিষয়টা জানানো দরকার। তো আমি সেটি তাকে জানালাম, এবং তিনি মানে একটা কেন ব্যাক বলে যে কথাটি আছে কখন? এরকম কালকে রাতেই? এ তো অনেক বাংলাদেশ সময় শেষ কালকে রাতে থেকে। মধ্যরাত, আমার কাছ থেকে তিনি প্রথম আমার জানা মতে অবগত হয়েছে, আচ্ছা এবং এটি আমাকে অবাক করেনি এই জন্যে যে এই ধরনের একটি উদাহরণ আপনার মার্কিনরা তৈরি করবার জন্য দীর্ঘদিন ধরে কোশিশ করছে। খেয়াল করে দেখুন, সেনাপ্রধান তিনি তখন ইন ইউনিফর্ম, তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন আমন্ত্রিত হয়ে, এবং 19টি গান স্যালুট তাকে প্রদান করা হয়েছে। আমার এখনো পরিষ্কার মনে আছে, তিনিও গেলেন এবং আল জাজিরা একটা জোরে সোরে ক্যাম্পেইন শুরু করে দিল। তখনও কিন্তু তার সঙ্গে আমি বিষয়টা নিয়ে মত বিনিময় করেছিলাম, যতদূর মনে পড়ে ওভার কঠিন। এবং এই যে ব্যাপারটি, সেটি একদিনে তো সংগঠিত হয়নি, এই পর্যায়ে আসে আপনার ধাপে ধাপে এই পর্যায়েটায় আমরা এসে উপনীত। তিনি যখন আমাদের যে আধা সামরিক বাহিনী বিডিআর, পিজিবি যে নামে আমরা অভিহিত করি, এটির বাহিনী প্রধান হিসেবে এটি কমান্ড করেছেন, এবং তিনি পরিষ্কার বক্তব্য রেখেছিলেন সেই সময় যে আমরা যে অস্ত্র চালনা শিখেছি সেটা তো ব্যবহার করার জন্য, অর্থাৎ হাতে চুরি পরে থাকার জন্য তো নয়, এবং আমরা দেখা মাত্র গুলি করে দেব যদি কেউ ব্যত্যয় ঘটায়। এই যে এই ধরনের একেবারে আকারা চাচ্ছলা ভাষায় বিবৃতি হাজির করা, এটি স্বর্ণাতীতকালে ইউনিফর্ম পরে আপনার বাহিনী কমান্ড রত অবস্থায় কেউ করেছেন বলে দ্বিতীয় নজির নেই, এক। দ্বিতীয়ত, পরবর্তীতে সেনাপ্রধান হয়েও তিনি কিন্তু আপনার তার যে লিগেসি সেটা তিনি মেনটেন করেছেন, এবং আপনার অ্যাপোলজি যেটাকে বলে এইটি তার চরিত্রে খুঁজে পাওয়া ভার। মানে থাকে না, মানুষ টেকেনে ব্যাক হয়, সটকে পড়ে, কিন্তু নো, আপনি তো আপনি তো কনসিস্টেন্ট। তাকে তাকে তার মহিমান্বিত বিষয়গুলিকে তুলে ধরছেন, কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগগুলি আনা হয়েছিল সবই হলো করাপশন।
এবং তার ভাইদের বিরুদ্ধে যেসব অভিযান, আজ একটু আগে প্রথম আলোতে বিশাল একটা প্রতিবেদন, সবই করাপশন, আমি সেগুলির সাথে আপনার আপনার বিষয়টাকে এখন আপাতত মিলাচ্ছি না, কিন্তু যে বিষয়ের উপর তাকে নিষেধাজ্ঞা দিয়েছে তাতে আসলে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যটা কি? আমি জানি যে ওনার ব্যাপক একটা বিশাল একটা অতীত রয়েছে এই ব্যাপারে নিঃসন্দেহে, ইয়াস, কিন্তু এখনকার পয়েন্টে যদি আসি, তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার কারণ কি বলে মনে করেন, এবং যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশ নিয়ে যে অবস্থান নির্বাচন আগে ছিল সেটি থেকে কোনোভাবে মানে সরে গেছে, নাকি তারা আসলেই আরো ভয়ঙ্কর ভাবে সামনে এসছে, বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছে, এবং সামনেও আরো নিষেধাজ্ঞা আসতে পারে কিনা, এই বিষয়গুলো আপনার একটু জানতে চাই আপনি আপনার বিশ্লেষণ থেকে। এবং জনাব আজিজকে আপনি বলার পর তিনি কি বলেছেন? সরকার বলছে যে এটা সরকারের কাছে আগে থেকে খবর এসেছিল। জনাব আজিজকে কালকে রাতেই শুনেছেন নাকি সরকার তাকে আগেই জানিয়েছিল? এই জায়গাগুলিকে একটু শুনতে চাই। তার যে অভিব্যক্তি একেবারে পার্সোনাল একটা লেভেলের বিষয়, তো তাতে আমার মনে হয়েছে যে তিনি টেকেন ব্যাক একটা অবস্থানে গেছেন, এবং আপনার তাৎক্ষণিকতার যে ব্যাপারটা সেটা কিন্তু অনুভব করা যায়। তিনি যদি অবগত থাকতেন ডেফিনেটলি সেই রকম একটা রিয়াকশন প্রদান করতেন, মানে যে ধরনের মানুষ তিনি এবং আমার সঙ্গে তার সম্পর্কের যে ধরন সেই বিবেচনায় আমি বলছি। এবং সরকারের দূতাবাস মানে ডিপ্লোম্যাটিক চ্যানেলে যে বার্তা, আগেও আমরা দেখেছি যে আমাদের মাননীয় রাষ্ট্রদূত যিনি ওয়াশিংটনে পোস্টেড আছেন, তিনি আপনার ডিপ্লোম্যাটিক যে করেসপন্ডেন্সের ধারা আছে সে অনুসারে গোপনীয় বার্তা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় পাঠিয়েছেন, তারপর বিষয়টা পরবর্তীতে চাউর হয়েছে। মানে একে প্রথম দিককার স্যাংশনের যে আলামত গুলো আমরা দেখেছি সেই নিরিখে বলছি, এখানেও সম্ভবত সেরকম বার্তা পাঠানো হয়েছে যেটি আমাদের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী মহোদয় জানান দিয়েছে যে তাদের কাছে এই ধরনের বার্তা ছিল, এবং যেটি তার বক্তব্যে আমার মনে হয়েছে যে এক ধরনের ডিসঅ্যাসোসিয়েট করবার পজিশনে তারা আছেন, এবং এখানে আর কথা তিনি বাড়াতে চাননি ওই ইঙ্গিত করে, যেহেতু এটা সেনা ম্যাটার। আর মনে রাখতে হবে সেনা প্রধানের পদটি কিন্তু ইটস কিন্তু লাইক ইন তিনি আবার ফিউচার এখানে আরেকটা জিনিস আপনার জানতে চাই, যে যারা পররাষ্ট্র মন্ত্রী বলেছেন যে এটি সরকারের ব্যাপার না, এটি সেনাদের ম্যাটার, সেনারা দেখবে, কিন্তু যারা আজিজ আহমেদ বলেছেন যে না, এখানে সরকারেরও বিব্রত হওয়ার বিষয় রয়েছে, কারণ আমি যখন সেনাপ্রধান ছিলাম তখন আমাকে নিয়ে এই ধরনের ঘটনা শুরু হয়েছে, সুতরাং এখানে সরকারের বিব্রত হবার, সরকারকেও হেয় করে এই ধরনের নিষেধাজ্ঞার কারণে, সরকারকে এখানে নিষ্কৃতি দেবার কোনো সুযোগ রয়েছে কিনা, বা সরকারকে দায় থেকে পুরোপুরি দায় মুক্ত ভাবার সুযোগ রয়েছে কিনা এই নিষেধাজ্ঞার পরে, শুধুমাত্র এই সেনাবাহিনীর ম্যাটার? দেখুন, যখন আল জাজিরা এই পজিশনটা তুলে ধরলো তখন তিনি সফররত ছিলেন ইন ইউনিফর্ম, এবং ফিরে আসার পরেও এই লিগেসি কিন্তু অনেক দিন ধরে আমরা প্রত্যক্ষ করেছি। এবং এখানে আপনার যে ক্যাম্পেইনটা ব্যাপকভাবে রিবাফ হিসেবে হাজির করার চেষ্টা হয়েছিল, সেটা আই এম প্রাইম মিনিস্টার্স ম্যান, খেয়াল করেন ব্যাপকভাবে সামাজিক মাধ্যমে অনেকেই কিন্তু এই স্রোতে গা ভাসিয়েছিলেন, এবং মূল ইসেন্সটা যেটা সেটা হচ্ছে ঝিকে মেরে মাকে শেখানো, অর্থাৎ আচ্ছা জেনারেল আজিজ প্রাইম মিনিস্টার্স ম্যান, এবং মূল টার্গেট কিন্তু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুকন্যা দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এতে কোনো সন্দেহ থাকবার সুযোগ নেই, যে যেভাবে ব্যাখ্যা করুন না কেন। আমি কিন্তু সবসময় সিষ্টভাবে স্পেল আউট করে কথা বলা পছন্দ করি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই জায়গাটাতে আপনার কাছ থেকে একটু আরেকটু বিস্তারিত জানতে চাই, ছোট্ট করে, মানে কেন শেখ হাসিনাকে, কেন যারা সাবেক প্রধান যারা আজিজকে মেরে শেখ হাসিনাকে শেখাতে যাবে, এই উদ্দেশ্যের পেছনের কারণ কি? দেখুন, নানান রকমের বার্তা, মানে এটা তো জাস্ট অ্যানালজি ড্র করার মতো বিষয়। ভবিষ্যতে কেউ যাতে জেনারেল আজিজের মতো অবস্থান না নেন বা 10 বার চিন্তা করেন এই বিষয়টা নিয়ে। দ্বিতীয়ত হচ্ছে আমেরিকানরা ভেরি প্র্যাগম্যাটিক নেশন, তারা মোদিজির যখন গুজরাটের দায়িত্বে ছিলেন তখন এই ধরনের একটা স্যাংশন বা তকমা জুড়ে দিয়েছিলেন, পরবর্তীতে তিনি যখন অল পাওয়ারফুল প্রাইম মিনিস্টার হয়ে গেলেন সরকার প্রধান, তখন কিন্তু লালগালিচা সম্বর্ধনার মতো আয়োজন করেছেন এবং সবকিছু উবে গেছে। তো সেই জন্য আজকে জেনারেল আজিজ যদি সর্বোচ্চ শিখরে পদাবলোকন, ফর এক্সাম্পল মহামান্য রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেন, দেখবেন যে হয়তো এই সবকিছু আপনার কম্প্রোমাইজ হয়ে গেছে।
না সেটা তো ভিন্ন কথা, কিন্তু আপাতত আপনি মনে করছেন টার্গেট করছে প্রধানমন্ত্রীকে, এ কারণেই ঝিকে মেরে বউকে শেখানোর একটা পথ বেছে নিয়েছে। ডেফিনেটলি। তার মানে কি যুক্তরাষ্ট্র তাদের জায়গা থেকে সরেনি নির্বাচনের আগে যে জায়গায় ছিল? আমি কিন্তু গত 2 বছর ধরে প্রায় এই একই কথা বলছিলাম, আমেরিকানরা তাদের পলিসিতে হয়তো অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট করে, বাট বেসিক যে পলিসি সেখানে খুব একটা পরিবর্তন তারা আনেন বা নিয়ে আসে না। এরকম স্যাংশন কি আমি আর কি আসার আবারও সপ্রমাণিত হলো? কি সম্ভাবনা দেখেন কিনা আপনি? আর 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 যে সমালোচনাটা ছিল এটা আমি বলে নেই এখানে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কালচার সেন্স অফ প্রাইভেসি, তার সঙ্গে আমাদের সেন্স অফ প্রাইভেসির কোন তুলনা চলে না। আমি সে কারণেই এই যে ভিসা নীতি স্যাংশনের, সেটি দাঁত এবং নখ এর আঁচড় বসাতে পারেনি বাংলাদেশের নিরিখে। এখন সেই কারণেই তারা ভিন্ন, ওই যে রিচার্ড নেফিউ মহোদয়ের সে আর্ট অফ স্যাংশনস, সেই গ্রন্থের রেফারেন্স আমি অনেকবার আমার শোতে বলেছি। তিনি সশরীরে বাংলাদেশে এসেছিলেন, আমাদের সম্মানীয় পররাষ্ট্র সচিব মহোদয়কে দিয়ে পর্যন্ত বিবৃতি তার ব্যাপারে তিনি সফল হয়েছিলেন এই কথা বলে যে স্যাংশন দুর্নীতি দমনে একটা বড় হাতিয়ার হতে পারে। এবং খেয়াল করে দেখেন তারা কিন্তু নিশ্চল নেই, এমন ভিন্ন অ্যাক্টের আওতায় বিষয়টা জানান দিয়ে দিয়েছে, অর্থাৎ ভবিষ্যতে তারা আর বিষয়টা প্রাইভেট রাখবেন না, ব্যক্তি ইনকাম্বেন্ট এবং অথরিটি এর মাঝখানে যাতে ব্যাপক জনগোষ্ঠী বিষয়টি জেনে যায় সেই জন্য এটার অবতারণা করেছে। ক্াকাকাকাকে